প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে পড়ছো, তোমাদের আর কিছুদিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হবে এবং তোমাদের 2024 ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে কাউন্সিলের। সেই পরীক্ষার জন্য তোমাদের বিজনেস স্টাডিজ থেকে আমি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা প্রশ্ন বলে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা গিয়ে চ্যানেলে ভিজিট করে দেখে নাও। যদি ভিডিও না পেয়ে থাকো তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, এইচএস বিজনেস স্টাডি সাজেশন 2024 পিবি স্টাডি ক্লাস লিখলেই তোমরা পেয়ে যাবে সাজেশন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, এরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে, টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রশ্নটি কি সেটা একটু বলবো। প্রশ্নটি দেখো, বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। বিপণন মিশ্রণ কি? বিপণন সম্পর্কিত যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা আমরা করি, ঠিক আছে, সেই বিপণন সম্পর্কিত যে সমস্যাগুলোর যে কিছু কিছু উপাদান রয়েছে, কী কী উপাদানগুলো আমরা বেস করব যে বিপণনের মধ্যে ঢুকে থাকে, সেই সমস্ত উপাদান সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো বিপণন মিশ্রণ হলো বিপণন সমস্যাদির বিশ্লেষণের জন্য তৈরি এক পরিকল্পনা। এই পরিকল্পনাই সামগ্রিকভাবে প্রতিষ্ঠানে বিপণন ব্যবস্থা সৃষ্টি করেছে। বিপণন মিশ্রণের ধারণাটিকে প্রকৃতপক্ষে জনপ্রিয় করেছেন এডমন্ড ম্যাকার্থি। তার মতে বিপণন মিশ্রণের চারটি উল্লেখযোগ্য উপাদান হলো পণ্য, প্রোডাক্ট, মূল্য, প্রাইস, স্থান, প্লেস, সম্প্রসারণ, প্রমোশন। মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, 4P যাকে আমরা বলে থাকি। বিপণন মিশ্রণ হলো 4P, 4P এর সমন্বয়। এই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করা হলো। পণ্য, সংগঠন বা প্রতিষ্ঠান মূল্যের বিনিময়ে মানুষের তৃপ্তি সাধনের জন্য যে বস্তু বা সেবা সরবরাহ করে তাকেই বলে পণ্য, যেমন গাড়ি, পাখা, ঠান্ডা, পানীয় প্রভৃতি। বিপণন মিশ্রণের অন্যতম উপাদান হলো পণ্য। মূল্য, মূল্য হলো সেই জিনিস যা বা পণ্য যা সেবামূলক কাজের বিনিময়ে পাওয়া যায়। বিপণনের অন্যতম কাজ হলো মূল্য নির্ধারণ। প্রতিষ্ঠানের সাফল্য বা বিফলতা অনেক ক্ষেত্রেই মূল্য নির্ধারণ পদ্ধতির ওপর নির্ভর করে। স্থান, বিপণনের আরেকটি উপাদান হলো পণ্য বণ্টন, অর্থাৎ উৎপাদনকারী স্থান থেকে ভোক্তারী স্থানে সুষ্ঠুভাবে পণ্য পৌঁছে দেওয়া বিপণনের কাজ। বিপণনের প্রকৃত উদ্দেশ্য হলো পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে দৈহিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া, যাতে ভোক্তারী তার প্রয়োজন মতো পণ্যটি পেতে পারে। সম্প্রসারণ, সম্প্রসারণ হলো এমন একটি উপায় যার মাধ্যমে পণ্যের নতুন নতুন চাহিদা সৃষ্টি হয় এবং বিক্রয়ের পরিমাণ বাড়ানো যায়। রবার্ট লুথারবনের ক্রেতার দৃষ্টিকোণ থেকে বিপণন মিশ্রণে চারটি উপাদান 4C এর উল্লেখ করেছেন। সেগুলি হলো ক্রেতার প্রয়োজন ও আকাঙ্ক্ষা, কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস, 2 ক্রেতার নিকট মূল্য, কস্ট টু দ্য কাস্টমার, 3 সহজলভ্যতা, কনভিনিয়েন্স, যোগাযোগ, কমিউনিকেশন। আসলে বিপণন মিশ্রণ হলো কতগুলি সিদ্ধান্তের মিশ্রণ যা বিপণনকে সাফল্যমণ্ডিত করে। বিপণন মিশ্রণের প্রতিটি উপাদান ক্রেতাকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। উত্তরটি সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমাদের কিন্তু 6 নম্বরের প্রশ্নটি আসে, 6 নম্বরের জন্য তোমাদের কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে লিখতে হবে অ্যান্সার, টু দি পয়েন্ট। বেশি বাড়িয়েও লিখবো না, বেশি কমও লিখবো না, যতটুকু চেয়েছে ততটুকু লিখবো। অনেকে তোমরা অন্যান্য আরও অনেক উপাদান রয়েছে সেগুলো দিতে থাকো, অনেক ব্যাখ্যামূলক দিতে থাকো, তো যার জন্য তোমাদের নাম্বার কিন্তু ডিডাক্ট হয়। ঠিক মতো লিখলে তোমাদের কিন্তু মনে রাখতেও সুবিধা হয় এবং বুঝে পড়লে তোমাদের বিজনেস স্টাডিজের যে ভয়টা থাকে যে স্যার আমাদের পড়া হচ্ছে না, মুখস্থ করতে পারছি না, সেই ভয়টা তোমাদের কেটে যায়। বিজনেস স্টাডিজ বোঝার সাবজেক্ট বুঝে পড়তে হবে তোমাদের, তবেই কিন্তু পারবে, না হলে কিন্তু সাবজেক্টটি তোমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে বা তোমাদের কঠিন মনে হবে। ঠিক আছে, তোমাদের যারা এখন তো শেষ পর্যায়ে, যারা ক্লাস 11-এ পড়ছো যদি ফলো করো, যারা 12 থেকে ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে, যোগাযোগ করে তোমরা ক্লাস করতে পারো। অফলাইনে ক্লাস কলকাতায় করানো হয়, তোমরা যারা কলকাতায় থাকো তারা অফলাইনে ক্লাস করতে পারো, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা ক্লাস করতে পারবে, তোমাদের নোটস প্রোভাইড করা হয়। ঠিক আছে, তোমরা সেখান থেকে
দেখে নেবে এবং প্রত্যেকটা লাইন তোমাদের এমনভাবে বুঝিয়ে দেওয়া হবে যাতে তোমরা বই পড়ারও দরকার পড়বে না, তোমরা ক্লাসগুলো ফলো করলেই তোমাদের কিন্তু পড়া ওখান থেকে তৈরি হয়ে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে টেস্ট এবং ফাইনালের জন্য প্রিপারেশন নেবে।